মার্কিন কংগ্রেসের 398 সদস্যের উপর রাশিয়ার নিষেধাজ্ঞা। রাশিয়ার ভূখণ্ডে হামলা চালালে কিয়েভের কমান্ড সেন্টারে হামলা করবে মস্কো। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানালো যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত 5 ফিলিস্তিনি। শুনছিলেন শিরোনাম, চলুন এবার বিস্তারিত সংবাদে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। প্রিয় দর্শক, আজও থাকছে আপনাদের জন্য আন্তর্জাতিক বিশ্বের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। আশা করি পুরো সংবাদে আমাদের সঙ্গী থাকবেন। মার্কিন কংগ্রেসের 398 সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। বুধবার দেশটির এক ঘোষণায় একথা জানানো হয়। ইউক্রেন প্রশ্নে ওয়াশিংটনের শাস্তিমূলক পদক্ষেপের পাল্টা জবাব দিতে মস্কো এমন পদক্ষেপ গ্রহণ করল। পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীতে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও জানিয়েছে মস্কো। মস্কোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত থাকায় নিকট ভবিষ্যতে মস্কোর ওয়াশিংটনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা রয়েছে। অপর এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা কানাডার সিনেটের 87 সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অটোয়ার অদূরদর্শী নীতিমালার কারণে তাদের বিরুদ্ধে শিগগিরই আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে জানানো হয়। প্রেসিডেন্ট পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান চালানোর পর পশ্চিমা বিশ্ব মস্কোর ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে। এসবের মধ্যে রয়েছে সুইফট বার্তা পদ্ধতি থেকে রাশিয়ার বিভিন্ন ব্যাংকে বাহিরে রাখা কয়লা নিষেধাজ্ঞা ও বিনিয়োগের ওপর নতুন নিষেধাজ্ঞা। সমন্বিত পদক্ষেপের ক্ষেত্রে পশ্চিমা দেশগুলো গুপ্তচর বৃত্তির সন্দেহে রাশিয়ার অনেক কূটনীতিকে বহিষ্কার করেছে। বুধবার রাশিয়া জানায় তারা পাল্টা পদক্ষেপ হিসেবে মস্কোতে ইইউ দেশের দূতাবাস থেকে চেকের এক সিনিয়র কূটনীতিককে বহিষ্কার করে। রুশ সামরিক বাহিনী বুধবার হুমকি দিয়েছে যে ইউক্রেনের সৈন্যরা যদি রাশিয়ার ভূখণ্ডে অব্যাহত হামলা চালায় তাহলে রাজধানী কিয়েভ ইউক্রেনের কমান্ড সেন্টারে হামলা চালাবে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আমরা ইউক্রেনীয় সেনাদের নাশকতা চালানোর এবং রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর চেষ্টা দেখেছে। যদি এ ধরনের ঘটনা চলতে থাকে তাহলে রাশিয়ান বাহিনী কিয়েভ সহ সকল কমান্ড সেন্টারে বিমান হামলা চালাবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে মস্কো অভিযোগ করে আসছে কিয়েভ বাহিনী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ডে হামলা চালাচ্ছে। এই মাসের শুরুর দিকে রাশিয়ান বাহিনী কিয়েভের উত্তরাঞ্চল থেকে সরে এসেছে। এখন তারা পূর্ব ইউক্রেনে আরও বেশি এলাকা দখলের চেষ্টা চালাচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে তাদের সেনারা এখন বন্দরনগরী মারিওপুল পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, ইউক্রেনীয় সৈন্য এবং আজব ব্যাটালিয়নের সদস্যদের ঘেরাও করে ফেলা হয়েছে, তাদের পালানোর কোনো সুযোগ নেই। আজব ব্যাটালিয়নের সৈন্যরা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সাথে মারিউপোলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে। ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর পাকিস্তানের নবনিযুক্ত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে বুধবার যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। ইমরান খান তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের সাথে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগ করেছে। ষড়যন্ত্র করে অনাস্থা ভোটের মাধ্যমে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয় ইমরান খানকে এবং তার স্থলাভিষিক্ত করা হয় শাহবাজ শরীফকে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভিনন্দন জানায় এবং যুক্তরাষ্ট্র পাকিস্তান সরকারের সাথে দীর্ঘ স্থায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথা দিচ্ছে। যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী, সমৃদ্ধশালী এবং গণতান্ত্রিক পাকিস্তানকে উভয় দেশের স্বার্থের জন্য অপরিহার্য মনে করে। পাকিস্তানের গণতন্ত্রের ইতিহাসে 75 বছরে কোনো প্রধানমন্ত্রী পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারেনি। তবে
ইমরান খানই প্রথম অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান। যে প্রক্রিয়ায় মধ্যরাতে সুপ্রিম কোর্ট বসিয়ে তাকে পদচ্যুত করার ব্যবস্থা করা হয়েছে। পদত্যাগের পরপরই ইমরান খান জনগণকে এর প্রতিবাদে রাস্তায় নামার আহ্বান জানায়। ইমরানের আহ্বানে পাকিস্তান জুড়ে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ক্ষমতায় থাকার জন্য পার্লামেন্ট ভেঙে দেয়া এবং নতুন নির্বাচনের ডাক দেওয়া সহ সব চেষ্টা করেছে ইমরান খান। কিন্তু সুপ্রিম কোর্ট তার সমস্ত উদ্যোগকে বিদেশি রাষ্ট্রের ষড়যন্ত্রের মাধ্যমে বেআইনি ঘোষণা করে ইমরান খানকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে 14 বছর বয়সী এক কিশোর রয়েছে। ইসরায়েলে একাধিক প্রাণঘাতী হামলার পর পশ্চিম তীরে দেশটির সশস্ত্র বাহিনীর অব্যাহত অভিযানে তারা নিহত হন, এমন তথ্য জানিয়েছে আল জাজিরা। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শুরুতে ইসরায়েলি বাহিনীর অভিযানে 2 ফিলিস্তিনি নিহত হন। গত বুধবার অপর 3 ফিলিস্তিনিকে হত্যা করা হয়। গতকাল সন্ধ্যায় 14 বছর বয়সী এক কিশোর নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তাদের দাবি, সেনাদের লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে ওই কিশোর। তখন আসন্ন হুমকি মোকাবেলায় সেনারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতকাল রামাল্লার কাছে ইসরায়েলি বাহিনী এক গ্রেপ্তার অভিযান চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় এক ফিলিস্তিনি নিহত হন। তাৎক্ষণিক এ নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী বা পুলিশ। ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি সাজোয়া যানগুলোতে একদল ফিলিস্তিনি পাথর নিক্ষেপ করছিল। থেমে থেমে গুলির শব্দ শোনা যায় সেই ভিডিও থেকে। ইসরায়েলের সামরিক বাহিনী ও পুলিশের বিবৃতি অনুযায়ী, গতকালের অভিযানে সন্ত্রাসীর সন্দেহে 20 আটক করা হয়েছে। এর আগে গতকাল মোহাম্মদ হাসান মোহাম্মদ আসাফ নামের 34 বছর বয়সী এক ফিলিস্তিনি আইনজীবীও ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে নিহত হন। ফিলিস্তিন ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তফা বারগতি বলেন, এসব হত্যাকাণ্ড বিপজ্জনক উস্কানি। আমার মনে হয় এ সংঘাত বড় ধরনের ইন্তিফাদায় রূপ নিতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে 20 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গত 3 ইসরায়েলের 4 হামলায় 14 নিহত হন। এসব হামলার পর পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েল। এসব হামলার মধ্যেই মধ্য তেল আবিবে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর শেষ করব, শেষ করার আগে আবারও বলছি, দেশ বিদেশের তরতাজা খবর সবার আগে পেতে অবশ্যই ওপেন দাইস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে নিয়মিত আমাদের সঙ্গে থাকবেন। আমরা নিয়মিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর স্পেশাল ভিডিও নির্মাণ করে থাকি। পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে লাইভ সম্প্রচার করে থাকি। আশা করব দেশ এবং বিদেশের সবশেষ খবরগুলো সবার আগে জানার জন্য ওপেন দাইসে চোখ রাখবেন। আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।